হ্যালো ভাইয়া, আজকে আপনাদেরকে কিছু কেবলের সাথে পরিচয় করে দেব। ফার্স্টে পরিচয় করব এই কেবলটি। এই কেবলটি যখন এক মাসে ইউএসবি আর 2 মাস হলো পিএস কিবোর্ড এবং মাউস। এখানে পিএস কিবোর্ড লাগিয়ে কিবোর্ড কিবোর্ড পিএস কিবোর্ড এখানে লাগিয়ে এবং এখানে পিএস মাউস লাগিয়ে দুটোই লাগাতে পারবেন। এখানে লাগালে এটা ইউএসবিতে দিলে, মাদারবোর্ডে ইউএসবিতে দিলে কিবোর্ড এবং মাউস দুটি একসাথে চলবে, দুটি চলবে এই কনভার্টারের সাহায্যে। এই কনভার্টারটি এমন একটি কনভার্টার যে আপনার কিবোর্ড এবং মাউস দুটি একসাথেই এক ইউএসবিতে চলবে। এখনকার মাদারবোর্ডগুলো ম্যাক্সিমামই ইউএসবি রিলেটেড, পিএস প্রায় উঠে যাচ্ছে। তারপরে আপনাকে আরেকটা কেবল দেবো যে দেখুন, ছাতা পাওয়ার আপনার কাছে যদি ব্যাকডেটের 20 পেনের মাদার বোর্ড, 20 পেনের পাওয়ার সাপ্লাই থাকে, সে পাওয়ার সাপ্লাই ধরো ওই সব যদি পাওয়ার কর্ডগুলো পাল্টা থাকে, তাহলে সেগুলোতে আপনারা এখন বর্তমান যুগের সাতা পোর্টের ডিভিডি রোম কি অথবা হার্ড ড্রাইভ ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে এটা এটা পাটা পাওয়ারে কানেকশন করে তার সাতা পাওয়ারে কনভার্ট করে ব্যবহার করতে পারবেন। আর 10 মন্ডলে এখন আগের আমলের 20 পেনের যে পাওয়ার সাপ্লাইগুলো আছে সেগুলো বর্তমান মাদার বোর্ডে 24 পিনের মাদার বোর্ডে 20 পিন ব্যবহার করলে মাদার বোর্ডগুলো চলে এবং মেশিনও খুব সুন্দরভাবে চলে। আর এই যে আরেকটা দেখুন আমার কাছে আরেকটা কেবল, এই কেবল না অ্যাটমিস একটা সুইচ, এই যে সুইচ অসম আছে, কেসিংয়ের সুইচগুলো নষ্ট হয়ে যায়, কেসিংয়ের সুইচ নষ্ট হয়ে যায় তখন আপনারা পুরো কেসিংটা পাল্টাতে হয়। সেক্ষেত্রে আপনারা এই পুরো কেসিংটা না পাল্টে এই সুইচটি কিনে কেসিংয়ে বসিয়ে কেসিংয়ে পুরনো সুইচটি ফেলে দিয়ে সুইচ পাওয়ার সুইচ নষ্ট হোক অথবা রেজিস্টার সুইচ নষ্ট হোক, যেই সুইচটা নষ্ট হোক ওইটা ফেলে দিয়ে এই সুইচটা বসে ব্যবহার করতে পারবেন। এই দেখালাম আজকে আপনাদেরকে 3টি কেবল সম্পর্কে ধারণা দিলাম। আজকে এই পর্যন্তই দর্শক মণ্ডলী, অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা করবো।